হ্যালো ফ্রেন্ডস, আমি সৌগত, যিশুদার পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটি দেখে নেব। দেখো, আরটিআই তোমরা কিভাবে করবে। তো আরটিআই তোমরা কিভাবে করবে, আরটিআই দেখো খুবই প্রয়োজনীয় একটা জিনিস, কারণ এর মাধ্যমে তুমি যে কোনো তথ্য তুমি আদায় করতে পারো এবং তোমার কাছে সেই তথ্যটা সঠিক আসতে বাধ্য, কারণ এটা তোমার একটা, তোমাকে সংবিধান একটা স্ট্যাচুটারি ক্ষমতা দিয়েছে, রাইট দিয়েছে, যার মাধ্যমে তুমি তথ্য আদায় করতে পারবে। তবে প্রথমেই বলে নেওয়া দরকার, আরটিআই কিন্তু কোনো আদালত নয়। তুমি এরকম কখনোই প্রশ্ন করতে পারো না যে মিস্টার এক্সের হয়ে গেল, আমার কেন হলো না। তুমি মিস্টার এক্সের তথ্য কালেকশান করো, নিজের তথ্য কালেকশান করো, এরপরে যদি মনে হয় যে তুমি বঞ্চিত হচ্ছ, তুমি আদালতে যাও, ঠিক আছে। তো আমরা এই ভিডিওতে কি দেখব, না কিভাবে আরটিআই করবে, আরটিআই করার জন্য কি কি দরকার হয়, আরটিআই লেখা হয় কিভাবে, এবং এনভেলাপের উপর কি লিখবেন, ঠিক আছে, এই সব তথ্যগুলো আমরা দেখব। তাহলে চলো দেখা যাক। তাহলে প্রথমেই জেনে নেওয়া দরকার যে আরটিআই করার জন্য কি কি দরকার। দেখো, আরটিআই করার জন্য একটা সাদা কাগজ দরকার, একটা এনভেলাপ দরকার, একটা 10 টাকার কোর্ট ফি কিংবা ইন্ডিয়ান পোস্টাল অর্ডার দরকার, ক্লিয়ার। তো এই জিনিসগুলি দরকার। আরটিআই করার জন্য কি কি দরকার, তাহলে একটা সাদা কাগজ, একটা এনভেলাপ এবং একটা কোর্ট ফি, 10 টাকার কোর্ট ফি কিংবা একটা ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, যে কোনো 10 টাকার, 10 টাকার হয় কোর্ট ফি, নাহলে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, এই জিনিসগুলো তোমার লাগবে। আমি পুরোটা দেখাচ্ছি। তাহলে দেখো, আরটিআই লেখার ফরম্যাট, তুমি ধরো পিএসসিতে তুমি কত মার্কস পেয়েছো সেই সংক্রান্ত তুমি অ্যাপ্লিকেশানটা করতে চাইছো, তাহলে তুমি কী লিখবে, টু দ্য এসপিআইও। এটা যদি স্টেটের বলে আমরা কি করেছি, এসপিআইও। এটা যদি সেন্ট্রাল থেকে কোনো তথ্য আমি জানতে চাই, তাহলে আমরা লিখব সিপিআইও, ঠিক আছে। এবারে আমি পিএসসির ব্যাপারটা এখানে একটু স্পেশালি দেখাচ্ছি। তোমরা এভাবে এই ফরম্যাটে কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশান করতে পারো, যে কোনো অফিসে, ইংরাজিতেও লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, দুটো ভাষাতেই লেখা যায়। তো দেখো, তাহলে লিখবে টু দ্য এসপিআইও WBPSC 161/A এসপি মুখার্জি রোড, কলকাতা 26, ঠিক আছে। সাবজেক্ট দিবে সিকিং ইনফরমেশান অ্যাবাউট WBCS এক্সিকিউটিভ অ্যাটসেট্রা এক্সাম 2019 আন্ডার আরটিআই অ্যাক্ট 2005, ঠিক আছে। এবারে লিখবে রেসপেক্টেড স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই দিয়ে তোমার নামটা ক্যাপিটালে লিখবে, ক্লিয়ার। তারপরে তোমার অ্যাড্রেস লিখবে, ফুল অ্যাড্রেস লিখবে কিন্তু এখানে। তারপরে লিখবে যে রোল নাম্বার অফ অ্যাবাব সাইটেড এক্সামিনেশান দিয়ে রোল নাম্বারটা পুরোটা লিখবে, ঠিক আছে। এবারে লিখবে যে উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু প্রোভাইড দ্য ফলোয়িং ইনফরমেশান আন্ডার আরটিআই অ্যাক্ট 2005 বলে 1, 2, 3, 4, 5 করে যতগুলো তোমার ইনফরমেশান দরকার সেগুলো তোমরা সিরিয়ালি লিখতে থাকবে, ক্লিয়ার। এবারে আমি এখানে একটা ডেমো বানিয়েছি, দেখো এখানে কি লেখা আছে। 1 নম্বরে মার্কস অবটেন্ড বাই মি ইন দ্য ড্যাশ এক্সামিনেশান, তাহলে এক্সামিনেশানের নামটা লিখবে। 2 নম্বরে লিখেছি অফিসিয়াল অ্যান্সার কিজ ফর দ্য ড্যাশ এক্সামিনেশান, তাহলে এখানেও ওই একই এক্সামিনেশান নেমটা লিখবে। দিয়ে আরও তোমার যদি আরও কোয়ারি থাকে, এরকম 3-4 করে তোমরা দিতে থাকবে। শেষে লিখবে কি, অ্যালং উইথ দিস লেটার আই হ্যাভ অ্যাটাচড দ্য আইপিও অর কোর্ট ফিজ, হয় আইপিও নাহলে কোর্ট ফিজ দিবে, ওর তো ₹10 অ্যাজ আরটিআই অ্যাপ্লিকেশান ফিজ অ্যান্ড ফটোকপি অব অ্যাডমিট কার্ড অব দ্য অ্যাবাব সেড এক্সামিনেশান, ঠিক আছে। দিয়ে ডেট দিবে, দিয়ে লিখবে ইয়োরস ফেথফুললি, দিয়ে নিচে সিগনেচার করবে এবং তার নিচে ক্যাপিটালে তোমার নামটা লিখবে, ঠিক আছে। এখানে উপরে সিগনেচার করবে, নিচে কী লিখবে, তোমার ক্যাপিটালে নামটা লিখবে, ক্লিয়ার। এরপরে দেখে নেওয়া যাক, দেখো আমাদের কোর্ট ফি আর ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, কোর্ট ফি দেখতে হয় কীরকম দেখতে হয়, দেখো কোর্ট ফিটা দেখতে হয় এরকম দেখতে হয় কোর্ট ফিটা, আর ইন্ডিয়ান পোস্টাল অর্ডার 10 টাকার এরকম দেখতে হয়, ক্লিয়ার। তাহলে কোর্ট ফি হলে তোমরা কি করবে, এই এই জায়গাটায় চিটিয়ে দেবে, হালকা করে চিটাবে, কারণ ওটা যাতে তুলতে পারে সেই রকম ব্যাপারটা রাখতে হবে। খুব জোরে একদম অ্যাডেসিভ দিয়ে ভালো করে চেটানো চলবে না, হালকা করে দু সাইডে একটু করে চিটিয়ে দেবে। আদারওয়াইজ
হালকা করে চেটাবে। এবারে কোর্ট, তোমরা যদি এই দেখো ইন্ডিয়ান পোস্টাল অর্ডার লাগাও তাহলে চেটানোর কোনো গল্প নেই, ওখানে ওই তোমার সাদা কাগজের অ্যাপ্লিকেশানটার সঙ্গে ওটা ভাঁজ করে তোমরা এনভেলাপের মধ্যে ঢুকিয়ে দেবে, ঠিক আছে। এবারে আসছি, এবারে আমরা বলি যে এই যে কোর্ট ফি, কোর্ট ফি জিনিসটা তোমরা কোথায় পাবে? দেখো ইন্ডিয়ান পোস্টাল অর্ডার তোমরা পোস্ট অফিসে গিয়ে পেয়ে যাবে, তবে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার 10 টাকার ইন্ডিয়ান পোস্টাল অর্ডার অনেক ক্ষেত্রে পোস্ট অফিসে অভাব হয়, তোমরা 2-3 দিন ঘুরে ঘুরেও দেখবে নাও পেতে পারো। তাই কোর্ট ফিটা পাওয়া কিন্তু অনেক বেশি ইজি, তোমরা যে কোনো ব্লক লেভেল স্তরের যে কোনো তোমরা ল্যান্ড দপ্তরের বিএলআরও অফিসে গিয়ে, ঠিক আছে, তোমরা ওখানে খোঁজ করবে, দেখবে তোমরা এই কোর্ট ফি 10 টাকার কোর্ট ফিটা তোমরা ইজিলি পেয়ে যাবে ওখানে। কিন্তু ইন্ডিয়ান পোস্টাল অর্ডার যদি পেয়ে থাকো খুবই ভালো। এবারে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার যদি হয় সেখানে কিন্তু একটা ব্যাপার আছে, ইন্ডিয়ান পোস্টাল অর্ডার দেখতে এরকম হয়। এবারে এখানে বলার দরকার, এই যে এই লাইন বরাবর তোমাকে কিন্তু এই ব্যাপারটা কেটে রেখে দিতে হবে, ঠিক আছে, এই লাইন বরাবর। আর এখানে কি লিখবে, পে টু জায়গাটা, পে টু জায়গাটা একদম ব্ল্যাঙ্ক রাখবে ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের ক্ষেত্রে, পে টু জায়গাটা তোমাকে একদম ব্ল্যাঙ্ক রাখতে হবে। আর এখানে দেখো আছে সেন্ডার অ্যাড্রেস, তাহলে এখানে তোমার সেন্ডার তোমার নাম ঠিকানা এই জায়গাটায় ফিল আপ করবে। আর এই জায়গাটায় অ্যাট দ্য পোস্ট অফিস অফ, ঠিক আছে, এই জায়গাটা যে লেখা আছে এই জায়গাটা তোমরা কী করবে, যেই পোস্ট অফিস থেকে তোমরা এই পোস্টাল অর্ডারটি কিনেছো সেই পোস্ট অফিসের নাম্বার নামটা এখানটা তোমরা লিখে দেবে, ঠিক আছে, কিন্তু পে টুর জায়গাটা একদম ব্ল্যাঙ্ক রাখবে। আর এই জায়গাটা তোমার নিজের নাম ঠিকানা লিখবে, আর এই জায়গাটা যেই পোস্ট অফিস থেকে কিনেছো সেইটা তোমাকে লিখতে হবে, ক্লিয়ার। এরপরে আসছি এনভেলাপের উপর কী লিখবে, দেখো এনভেলাপের উপর প্রথমে একদম উপরে এই কথাটা লিখবে, অ্যাপ্লিকেশান আন্ডার আরটিআই অ্যাক্ট 2005, দিয়ে ডান দিকে লিখবে টু দ্য এসপিআইও, মানে যাকে তুমি সেন্ড করতে চাচ্ছ সেই ঠিকানাটা এখানে ফুল লিখবে, এবং তোমার ঠিকানাটা বাঁ দিকে একটু নিচের দিক করে এখানে লিখবে ফর্ম ইওর ফুল অ্যাড্রেস উইথ ফোন নাম্বার। দেখো ফোন নাম্বারটা ম্যান্ডেটরি নয়, তুমি দিতেও পারো নাও দিতে পারো, তবে অ্যাড্রেসটা ফুল দেওয়া দরকার আছে, ক্লিয়ার। এবারে কী করবে না, এবারে দেখো না স্পিড পোস্টের মাধ্যমে পাঠাবে, অবশ্যই স্পিড পোস্টের মাধ্যমে পাঠাবে, ঠিক আছে, কারণ স্পিড পোস্টের মাধ্যমে পাঠালে চিঠিটা তাড়াতাড়িও যেমন যাবে, আবার তার সঙ্গে তুমি একটা ডকুমেন্টস পাবে, একটা রসিদ পাবে, যেটা তুমি চিঠিটা যে পাঠিয়েছো সেটার একটা প্রমাণ হিসাবে, ক্লিয়ার। তাই স্পিড পোস্ট কিংবা চিঠিটা রেজিস্ট্রি করে পাঠাবে। থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করো। এই ধরনের ভিডিও এবং এডুকেশনাল ভিডিও আমি সবসময় সাপ্লাই করতে থাকি। তো সুস্থ থেকো, আশপাশ পরিষ্কার রেখো, সেভ ওয়াটার সেফটি অ্যান্ড বেস্ট অব লাক।